নমস্কার সকলকে, স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল সকলের পাঠশালাতে। এখানে আমরা 5 থেকে গ্র্যাজুয়েশনের সকল বিষয়ের আলোচনা, প্রশ্নোত্তর ও সাজেশন নিয়ে আলোকপাত করব। তো আজকে আমার আলোচনার বিষয় পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা পর্ষদের দ্বাদশ শ্রেণীর প্রথম ভাষা বাংলার পাঠ্যপুস্তক সাহিত্যচর্চার কবিতা আমি দেখি, কবি শক্তি চট্টোপাধ্যায়। এই ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না। আর এমন আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অলে প্রেস করে দাও। তো শুরু করি আজকের ভিডিও, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। জীবনানন্দ পরবর্তী অন্যতম উল্লেখযোগ্য কবি ছিলেন শক্তি চট্টোপাধ্যায়। তার জন্ম 1933 খ্রিস্টাব্দের দক্ষিণ চব্বিশ পরগনার বহরুতে। কলকাতার কাশিমবাজার স্কুল থেকে পাশ করে তিনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। তৎকালীন ক্ল্যারিয়ান নামক বিজ্ঞাপন কোম্পানিতে কপিরাইটার হিসেবে তার প্রথম চাকরি। 1956 খ্রিস্টাব্দে বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা নামক পত্রিকায় জম নামক কবিতা লিখে তিনি সাহিত্যক্ষেত্রে প্রবেশ করেন। 1961 খ্রিস্টাব্দে তার প্রথম উপন্যাস কুয়োতলা প্রকাশিত হয়, যাতে তিনি তার স্বগ্রামের উপভাষা ব্যবহার করেছিলেন। এর আগে তার ছোট গল্প নিরুপমের দুঃখ প্রকাশিত হয়েছে। তার অপর দুটি উপন্যাস দাঁড়াবার জায়গা ও অবনী বাড়ি আছ। একসময় তিনি রূপচাঁদ পক্ষী ছদ্মনামে কলকাতা নিয়ে নিয়মিত ফিচার লিখেছেন। পরবর্তীকালে সম্পাদনা করেছেন কবিতা সাপ্তাহিকী। তার কাব্যগ্রন্থের সংখ্যা 51টি এবং প্রণীত অনুদিত সম্পাদিত কবিতা ও গদ্যগ্রন্থের সংখ্যা 111টি। অনুবাদ করেছেন মেঘদূত, অমর খৈয়াম প্রমুখের কবিতা। যেতে পারি কিন্তু কেন যাব? কাব্যগ্রন্থের জন্য পেয়েছিলেন সাহিত্য একাডেমি পুরস্কার 1983 খ্রিস্টাব্দে। এছাড়াও তিনি আনন্দ পুরস্কার, সম্বলপুর বিশ্ববিদ্যালয়ের গঙ্গাধর মেহের পুরস্কার, মরণোত্তর রবীন্দ্র পুরস্কারে সম্মানিত হন। তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে ছিল সোনার মাছি খুন করেছি, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, প্রভু নষ্ট হয়ে যাই, ছিন্ন বিচ্ছিন্ন প্রভৃতি। বিশ্বভারতীতে অতিথি অধ্যাপক হিসেবে অধ্যাপনায় রত থাকাকালীন তিনি 1995 খ্রিস্টাব্দে আকস্মিকভাবে প্রয়াত হন। পাঠ্যের কবিতা আমি দেখি কবির অঙ্গুরিতর হিরণ্যজল কাব্যগ্রন্থ থেকে গৃহীত। এবার কবিতাটি পড়ে নেওয়া যাক। আমি দেখি শক্তি চট্টোপাধ্যায়। গাছ তুলে আনো, বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্যে ওই সবুজের ভীষণ দরকার। বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যাইনি, বহুদিন শহরেই আছি। শহরের অসুখ হা করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি। চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান, গাছ আনো বাগানে বসাও, আমি দেখি। বিষয় সংক্ষেপের আলোচনা। এবার কবি শক্তি চট্টোপাধ্যায় তার বাগানে গাছ বসাতে বলেছেন, কারণ আরোগ্যের জন্য সবুজের খুবই প্রয়োজন। কবিতায় শুধুই গাছ দেখতে চেয়েছেন, বহুদিন জঙ্গলে সময় কাটানো হয়নি তার, জঙ্গলে যাওয়াও হয়নি বহুদিন। বৃক্ষ নিধনের সাক্ষ্য বহন করে চলা এই শহরেই একঘেয়ে জীবন কাটাতে কাটাতে এই কবিতায় তার আক্ষেপ প্রকাশ করেছেন। শহরের অসুখ অর্থাৎ নাগরিক সভ্যতার বিকাশ বা নগরায়নের যে দাবি, তা সব সবুজকে গিলে খেয়ে নেয়, ফলে দেখা দিয়েছে সবুজের নিদারুণ অনটন। এ কারণেই বাগানে গাছ বসাতে বলেছেন কবি, কারণ যে কোনো মানুষেরই চোখ চায় সবুজের বিস্তার। ক্লান্ত কবির শরীরও চায় সবুজ বাগানে পরিক্রমা করতে। কবির মন আকুলভাবে চায় বাগানে গাছেদের সমারোহ। তাই কবি নির্দেশ দেন, গাছ আনো বাগানে বসাও। বিখ্যাত কবি সুকান্ত ভট্টাচার্যের ন্যায়ই শক্তি চট্টোপাধ্যায় যেন বলতে চেয়েছেন, এ পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। তো এই ছিল আমাদের আজকের বিষয়, আমি দেখি কবিতা ও তার বিষয় সংক্ষেপ। আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। এবং
এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অলে প্রেস করে দিও। পুরো ভিডিওটি দেখার জন্য